অ্যান্ড্রয়েডের নতুন একটি সংস্করণ আসছে। গুগলের সফটওয়্যার নির্মাতাদের বার্ষিক সম্মেলন গুগল আইও ভার্চুয়াল মঞ্চে তেমনই ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। অ্যান্ড্রয়েড 12 অপারেটিং সিস্টেমে চমকপ্রদ কিছু সুবিধা যুক্ত হচ্ছে বলে তিনি জানিয়েছেন। দৃশ্যমান পরিবর্তন যেমন থাকছে, আবার নিরাপত্তা হান্নাকাতের মতো কারিগরি বিষয়ে যুক্ত হচ্ছে। গুগলের পক্ষ থেকে বলা হচ্ছে, অ্যান্ড্রয়েডের ভিজুয়াল দিকটায় এখন পর্যন্ত সবচেয়ে বড় পরিবর্তন মিলবে নতুন সংস্করণে। অ্যান্ড্রয়েড 12 এর পূর্ণ সংস্করণ এখনও ছাড়া হয়নি ঠিক, তবে প্রথম পরীক্ষামূলক সংস্করণ পাওয়া যাচ্ছে। প্রতিষ্ঠানটির পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলোতে সেটি প্রথম পাওয়া যাবে। এর সঙ্গে বেশ কিছু সহযোগী প্রতিষ্ঠানের নির্বাচিত মডেলও নামানো যাবে অ্যান্ড্রয়েড 12। এখন আসুন দেখে নেই কোন ফোনগুলো, কোন স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড 12 বেটা পাচ্ছে। গুগল পিক্সেল 5, গুগল পিক্সেল 4, গুগল পিক্সেল 4 এক্সেল, গুগল পিক্সেল 4A, গুগল পিক্সেল 4A 5G, গুগল পিক্সেল 3, গুগল পিক্সেল 3 এক্সেল, গুগল পিক্সেল 3A, গুগল পিক্সেল 3A এক্সেল, আসুস জেনফোন 8, ওয়ানপ্লাস 9, ওয়ানপ্লাস 9 প্রো, অপো 5X3 প্রো, টিসিএল 20 প্রো 5G, ভিভো আইকো 7, শাওমি মি 11, শাওমি মি 11 আলট্রা, শাওমি মি আই, শাওমি মি 11 এক্স প্রো, জেডটি অ্যাকশন 30 আলট্রা 5G, টেকনো ক্যামন 17, রিয়েলমি জিটি 5G, শার্প একুয়েস সেন্স 5G। এই ফোনগুলোতে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড 12 এবং অ্যান্ড্রয়েড 12 এর বেটা ভার্সনটি পাওয়া যাবে।